নিরামিষ বলে যে তোমরা ছড়াচ্ছ, ঠাকুরের পথে আসতে গেলে নিরামিষ খাওয়া লাগবে, নিরামিষ খাওয়া লাগবে। গোটা বিশ্বে নিরামিষ বলে আমি তো কিছু দেখতেই পাচ্ছি না, যে যার ভিতরে প্রাণ নেই। এবার ভালো করে মন দিয়ে শুনুন, যে ভগবান শ্রীকৃষ্ণ যাকে আমরা উপাসনা করছি, তিনি তার পূর্বজদের শ্রাদ্ধে শুয়োর আদি হরিণের মাংস দিয়ে শ্রাদ্ধ করিয়েছিলেন। আগে বোঝা লাগে, বই পড়া লাগে। এরা কারা যারা বলছে এই খাও এই খাও, এই খেও না এটা খাও, কেমন চমৎকার দেখুন। চমৎকারটা কি? চমৎকার হলো আপনি যে নিরামিষ খাবেন, নিরামিষ খেতে গেলে শাকসবজি খাবেন। এবার শাকসবজি খেলে তো হবে না, একটু ডাল আলু সিদ্ধ খাবেন। ডাল খেতে গেলে সমস্যা, কি সমস্যা? যেটা মুসারির ডাল এটা কিন্তু নিরামিষ নয়, এটা আমিষ। কয়েকজনকে আমি জিজ্ঞাসা করেছিলাম এটা আমিষ কেন, আমাকে বলে দেখো না লাল মতো দেখতে, এটা অশুদ্ধের রক্ত থেকে তৈরি। তাহলে মুসারির ডাল লাল, এটা অসুরের রক্ত থেকে তৈরি। তাহলে আমি বললাম মুগ ডাল, বলে মুগ ডাল খেতে পারে। তাই বললাম মুসারির ডাল লাল, ওটা যদি অসুরের রক্ত থেকে তৈরি হয় তাহলে মুগ ডাল তো হলুদ, ওটা কি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি হলুদ? কি রক্ত দিয়ে মুসারির ডাল তৈরি? কত বড় বড় বৈজ্ঞানিকেরা বুঝতে পাচ্ছেন, এরা চাচ্ছে কি? ভালো করে মন দিয়ে শুনবেন, নিরামিষ আর আমিষ বলে আমার পুরাকালের ভারতবর্ষে এরকম কোনো শব্দ ছিল না। এই সব জোচ্চোরেরা এই সব শব্দগুলো জুড়েছে। আমার ভারতবর্ষে নাম ভারতবর্ষ নয়, আমার ভারতবর্ষের নাম ইন্ডিয়া নয়, আমার ভারতবর্ষের নাম জম্মু দ্বীপ। আমার ভারতবর্ষের নাম কি? নাম কি? নাম কি? জম্মু দ্বীপ। তাহলে আমার জম্মু দ্বীপে তিনটে খাবার ছিল, ভালো করে মন দিয়ে শুনবেন, তিনটে খাবার। কি কি খাবার? একটা হচ্ছে একটা হলো রাজসিক, একটা হলো তামসিক, আর একটা হলো সাত্বিক। রাজসিক খাবার কি? যারা মাটি কাটে, যারা যুদ্ধ করে, বলের কাজ করে, তারা রাজসিক খাবার খাবে। তারা যদি বলশক্তি প্রয়োগ খাবার না খায় তো তারা এই কাজ করতে পারবে না। তামসিক খাবার, বাড়িতে আত্মীয় বন্ধু বান্ধব এসেছে, তামসাপূর্ণ খাবার, টক ঝাল তিতো রসালো, এসবগুলো তারা খাবে। এবার সাত্বিক খাবার, সাত্বিক খাবার কারা খাবে? বয়সটা যাদের 40 থেকে 45-এর উপরে গেছে, 50 থেকে 60-এর উপরে চলে গেছে, এবার তারা কাজকর্ম আর করছে না, ভারী কাজকর্ম করছে না, এখন ভারী কাজকর্ম করছে না, কিন্তু তারা যদি ভারী খাবার, রাজসিক খাবার, তামসিক খাবার তারা যদি খায় তাহলে তাদের যে ডাইজেস্টিভ সিস্টেম এটা খারাপ হয়ে যাবে। খাবার খাচ্ছে কিন্তু হজম করার মতো তারা কাজ করছে না। তাহলে হবে কি? হজম যখন সমস্যা হবে তখন বডিতে ইনসুলেন্স প্রবলেম আসবে, আর ইনসুলেন্স প্রবলেম এসে গেলে যাকে বাংলায় বলে মধুমেহ রোগ, আর বৈজ্ঞানিকের ভাষায় তাকে বলা হয় সুগার রোগ। সুগার রোগ আসছে কেন?
তুমি খাবার খেয়েছো কিন্তু পরিশ্রম করনি, শুধু বসে ছিলে, এর জন্যে তোমার বডিতে সুগার এসছে। তার জন্যে ডাক্তারখানায় গেলে ডাক্তার সর্বপ্রথমেই বলে দেয় খাওয়া দাওয়াটা বন্ধ করো, এক মুঠো একটা রুটি খাও, খেয়ে পরিশ্রম কিন্তু তুমি বেশি করো। আমার ভারতের যে নিয়ম, সেই নিয়মগুলো কিছু মানুষ পাল্টে দিয়েছে, দিয়ে আজকের গ্রামে গঞ্জে একটা বার প্রচণ্ডভাবে মাথা চাড়া দিয়েছে, একটা ব্রত চলছে। আপনাদের এদিকে হচ্ছে কি না জানি না, একাদশী ব্রত রাখেন, পালন করেন, একাদশী করেন? জোরে বলতে হবে কিন্তু, হ্যাঁ করো, মরবে করো। এটা আমার মুখের কথা নয়, কার কথা? এটা শাস্ত্রের কথা। কোন শাস্ত্রে লেখা আছে ভালো করে শুনুন, অনেকে আমার উপর রাগ করে, না জেনে রাগ করে, আগে পড়াশুনো করতে লাগবে, পড়াশুনো করো জানো, তারপরে রাগ করবে যে তুমি যে বইয়ের রেফারেন্স দিয়েছ ওই বইয়ে আমরা পাইনি। মন দিয়ে শোনো ভালো করে, শাস্ত্রে আছে। শাস্ত্র মানে, শাস্ত্র হচ্ছে দুই প্রকার, বা একটা স্মৃতিশাস্ত্র আর একটা শ্রুতিশাস্ত্র। বেদ, বেদ যখন খাতায় কাগজে লেখা হয়নি তখন গুরু পরম্পরা হিসাবে শিষ্যরা শুনে শুনে মনে রাখত, তাই শুনে শুনে মনে রাখত, এর জন্য বেদের আর এক নাম শ্রুতি, শুনে মনে রাখে তাই। আর স্মৃতিশাস্ত্র কোনগুলো? স্মৃতিশাস্ত্র হলো সংহিতা আদি গ্রন্থকে স্মৃতিশাস্ত্র বলা হয়, তার ভিতরে বিষ্ণু সংহিতা, মায়েরা ভালো করে মন দিয়ে শুনবেন, বিষ্ণু সংহিতা। এই বিষ্ণু সংহিতায় ভগবান বিষ্ণু নিজের মুখে বলছেন যে শোনো, স্বামী বেঁচে থাকতে যদি কোনো স্ত্রী অনাহারে মানে না খেয়ে কোনো ব্রত করে, মৃত্যুর পরে উভয়ে নরকগামী হবে। এটা আমার মুখের কথা না, বিষ্ণু সংহিতায় ভগবান বিষ্ণু নিজে বলছে। এবারে বার করবেন কি ভেতরে দেবেন ওটা আপনাদের ব্যাপার, ওটা আমার ব্যাপার না, আমি শুধু বলতে পারি মাত্র। যারা বলে নিরামিষ ছাড়া খাই না, শোনো, যারা বলে আমরা জগৎ ভালোবাসি না, আমরা ভগবানকে ভালোবাসি, সত্য কথা কি জানেন? সত্য কথা, এরা ভগবান ভালোবাসে না, এরা ভগবান ভালোবাসে না, এরা ভালোবাসতে জানে না, ভালোবাসতে জানে না, এরা ভালোবাসতে জানে না, 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 ভালোবাসতে জানে না। কানে দিয়েছে মন্ত্র গুরুতে, কানে দিয়েছে মন্ত্র, ভাবছে আমি এক যন্ত্র, মন্ত্র নেওয়ার পরে মনে করছে আমি বিশাল কিছু হয়ে গেছি। এরা বাবার হাতে খায় না, এরা মায়ের হাতে খায় না, বাবার হাতে খায় না, এরা মায়ের হাতে খায় না, ভাইয়ের হাতে খায় না, এরা বোনের হাতে খায় না, ভাইয়ের হাতে খায় না, এরা বোনের হাতে খায় না, কোনো আত্মীয় বাড়ি যায় না, এরা তাদের হাতে খায় না,
আত্মীয় বাড়ি যায় মায়েরা তাদের হাতে খায়। যে বাবা মা জন্ম দিল তারে গেলি ভুলে, একজন অচেনা কানে মন্ত্র দিল তারে মাথায় নীলি তুলে, তারে মাথায় নীলি তুলে, মাথায় নীলি তুলে, তারে মাথায় নীলি তুলে, মাথায় নীলি তুলে, তারে মাথায় নীলি তুলে। নিজের বিচার আছে তবু এরা বিচার করে না, পরের বিচারে বুঝে নেয়, ভেবে দেখে না, ভালোবাসতে জানে 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 না। কৃষ্ণ যদি ভালোবাসবে তাহলে ঠাকুর ঘর আর ওদের থাকার ঘর কেন আলাদা হবে? ওরা তো ঠাকুর ঘরে থাকবে, ওরা কি ঠাকুর ছেড়ে যাবে? এই তো কত করুণা গেল, আমফান থেকে কত ঝড় গেল, সবাই গিয়ে উঠেছিল পাকা ঘরে, ঠাকুর পড়েছিল ঠাকুর ঘরে, এরা গিয়েছে, এরা ঠাকুর কখনো নেয়নি। যারা নিজেদের দাবি করে বড় বড় গুরু, বড় বড় বাবা, একটু মন দিয়ে শুনবেন, ইন্ডিয়ান কনস্টিটিউশনের নিয়ম অনুসারে আমার ভারতের সংবিধান আমার অধিকার দেয়, আমি ভারতের নাগরিক হয়ে আমার দেশে আমার সমাজে যে শোষণ, যে অন্ধকার, যে আচার, যে কুয়াচার, আমার সমাজে লুটমার চলছে, মানুষকে জানানো এটা আমার জন্মগত অধিকার, আমার সংবিধান আমার সেই অধিকার দেয়। সেই অধিকারের দায়রায় দাঁড়িয়ে আমি কীর্তনের মাধ্যমে মানুষকে সচেতন করি। এবার আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন, আমাকে চেনেন না, পৃথিবীতে এমন মানুষ বোধহয় খুব কম আছে, অনেকে আমার কীর্তন পছন্দ করেন না, আমি করজোড়ে বিনতি করব, যারা আমার কীর্তন সহ্য করতে পারেন না শুনবেন না, উঠে চলে যাবেন। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাচ্ছে না, তাদের বসার জায়গা করে দেবেন, তা না হলে কীর্তন চলে চলে চলতে চলতে মাঝখানে উঠে আপনি তেজ দেখাবেন, এই কথাটা বলা উচিত হয়নি, এটা করবেন না, একটু মন দিয়ে শুনুন। যারা বলে ভালোবাসি সেই জগৎ পিতার, যারা বলে ভালোবাসি সেই জগৎ পিতার, কত রাধা কৃষ্ণ পড়ে আছে বট গাছের গোড়ায় রাস্তার ধার, তাহলে তারা দেখে দেখে চলে যায়, কেন তুলে নিয়ে যায় না? ওরা জানে কত ঠাকুর নিয়ে যাব, শেষে আমাদের থাকার জায়গা হবে না। ওরা জানে, ও ভাই, ওরা ভালোবাসতে জানে না, বাসতে জানে না, ভালোবাসতে জানে না, ওরা ভালোবাসতে জানে না, বাসতে জানে না, জানে না, ভালোবাসতে জানে না, বাসতে জানে না, ভালোবাসতে জানে না, ভালোবাসতে জানে না, ভালোবাসতে জানে না, ভালোবাসতে জানে না, পিতাই গৌর হরি হরি বল, বাসতে জানে না, ভালোবাসতে জানে না,
আমি একার কত বলবো, আমার মতো কিছু মানুষ যদি দায়িত্ব নিয়ে এগুলো বলা আরম্ভ করত আমার মাথার উপরে ওজনটা একটু কম হতো। মায়েরা চিন্তা করুন কতগুলো অসংস্কার কুসংস্কার। এই যে কীর্তন হয়, কীর্তনের শেষে দেখবেন অনেকে মানত করে, মানত করে না যে আমার এই সমস্যা দূর হলে আমি আমার ওজনে বাতাসা লুট দেবো। এদিকে হয়তো হয় না, আমি দেখি যে অন্য অন্য সাইডে হয় বাতাসা লুট দেয়। বলুন তো আপনি বাতাসা এইভাবে ছড়িয়ে দিচ্ছেন, মানুষ দুটো পাচ্ছে তিনটে নেচে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। বাতাসাটা তো প্রসাদ, প্রসাদ কেউ ছড়িয়ে দেয়? কখনো বিচার করেছেন যে প্রসাদ ছড়িয়ে দেওয়ার দরকার না, প্রসাদ হাতে দেওয়ার দরকার? তাহলে চিড়ে ভোগটা হাতে দাও কেন, ওটাও ছড়িয়ে দাও। অনেকে বলে ছড়িয়ে কেন দেয়, নিচে বৈষ্ণবের পা ধুলো থাকে, ওই ধুলোয় লেগে তুমি মুখের মধ্যে দেবে, তোমার ভিতরে বৈষ্ণবতা আসবে, ভাবের জন্ম আসবে। তা আজকের থেকে আর মালসা ভোগটার কারোর হাতে দিও না, ছড়িয়ে দিও। বাতাসার থেকে ভিজে চিড়েতে ধুলো আরো বেশি লাগবে, তোমাদের আরো বেশি উপকার হবে। ভাই যারা যারা বাতাসা ছড়াচ্ছ কেন গেটের দ্বারে দাঁড়াও না, প্রত্যেকের হাতে দুটো করে দাও, তারা সুষ্ঠুভাবে নিয়ে যাক। ছড়াচ্ছ কেন, তোমরা জানো বাতাসা ছড়ানো হলো কেন? কারণ কিছু উচ্চবর্ণীয় মানুষ ছিল, তারা নিচু বর্ণের মানুষের ছোঁয়া নেবে না, কাছে যাবে না, তাই ওরা দূরে থাকবে আর এরা ঠাকুর ঘর থেকে বাগিয়ে দেবে। আমি তো মনে করি এটা প্রসাদের অপমান, প্রসাদের কখনো অপমান করা উচিত না। প্রসাদ হাত পেতে নাও,